এসো এসো মন্নাপুরি, মিঠাইপুরি, এসো এসো। এই যে ইনি হলেন আমার বিশেষ আত্মীয় ভজহরি। আমি তোমাদের কথা ওকে বলেছি, মন্নাপুরি। বেশ করুন রাজা মশাই, তোমাকে এনার জন্য আজ রাতে রান্না করতে হবে। তোমার হাতের রান্না খাওয়ার জন্য ভজহরি পাগল হয়ে যাচ্ছে। অবশ্যই রাজা মশাই, আমার আদেশ চিরধার্য। আর আমি কি করব রাজা মশাই? তুমি রান্নায় ফোড়ন দেবে। আমি শুনেছি তুমি ফোড়ন কাটতে খুব ভালো পারো। আবার এখন নুন নিয়ে আসতে হবে। এরা দিদিকে এরকম ভাবে নিয়ে যাচ্ছে কেন? দেখতে হচ্ছে ব্যাপারটা। রাজামশাই, আমাকে এরা বেঁধে নিয়ে এলো কেন? রাজামশাই, রাজকোষ থেকে মূল্যবান রক্ত চুরি করে আবার সাধু সাজা হচ্ছে? কি বলছেন রাজামশাই, আমি কেন আপনার রত্ন চুরি করতে যাব? দিদি যে চুরি করেছে আপনার কাছে কি তার কোনো প্রমাণ আছে রাজামশাই? হ্যাঁ আছে। আমার আত্মীয় ভজহরি মন্ডাবুড়িকে কাল রাত্রে রান্নার ফাঁকে কুশাগারের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছে। হ্যাঁ আমি দেখেছি। কিন্তু? কোনো কিন্তু নয়, আমার কাছে আরো প্রমাণ আছে। সিপাহি তোমরা বলো। হ্যাঁ, আমরাও কাল রাতে মন্ডাবুড়িকে কুশাগারের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছি। রান্না করার সময় নুন শেষ হয়ে গিয়েছিল রাজামশাই, সেই জন্য আমি ভাড়ার ঘরে নুন আনতে গিয়েছিলাম। আর ভাড়ার ঘর যাওয়ার রাস্তা তো কোষাগারের পাশ দিয়ে। অজুহাত অজুহাত সব অজুহাত। হ্যাঁ ঠিকই, অতীতেও তুমি আমার অনেক ক্ষতি করার চেষ্টা করেছো। কিন্তু তার থেকে তো এটা প্রমাণিত হয় না যে দিদি চুরি করেছে? কারণ আমি বিশ্বাস করি আমার দিদি আর যাই করুক চুরি করতে পারে না। আমাকে শুধু কিছুটা সময় দিন রাজামশাই। ঠিক আছে, তোমাকে আমি দুদিন সময় দিলাম, তবে একটা শর্তে। এই দুদিনের মধ্যে তুমি যদি প্রমাণ করতে না পারো তাহলে আমি তোমাদের দুই বোনেরই গর্দান নেব, মনে থাকে যেন? মনে থাকবে রাজামশাই। আর যদি আমি প্রমাণ করে আসল চোরকে আপনার সামনে এনে দিতে পারি তবে? তাহলে আমি সকলের সামনে আমার ভুল স্বীকার করব। ঠিক আছে, যে জায়গায় চুরি হয়েছে সেই জায়গাটা আমি একবার দেখতে চাই। ঠিক আছে চলো তাহলে। এই যে এইখানেই ছিল আমার সেই মূল্যবান রত্ন। দাঁড়ান রাজামশাই, আমি একটু আশেপাশে ঘুরে দেখি। চলুন রাজামশাই, আমার কাজ হয়ে গেছে। আমাকে তুই বাঁচাবি তাই? আহ দিদি,
গানের কাছে ঘ্যান ঘ্যান করাটা বন্ধ কর না। আমার কি মনে হয় জানিস, রাজবাড়ির ভিতরেরই কেউ চুরি করেছে। হ্যাঁ মিঠাই, আমারও তাই মনে হয়। এভাবেই হোক, আমাদের আসল চোরটাকে ধরতেই হবে। একটা বুদ্ধি এসেছে মাথায়, কাল সকালে রাজসভাতেই ধরা পড়বে আসল চোর। কি মিঠাইগুড়ি, মন্নাগুড়ি, আজই তোমরা রাজসভায় চলে এলে? কি ব্যাপার, নিজেদের হার স্বীকার করতে এসেছো বুঝি? না না জাম্মাশাই, আমি আসল চোর ধরার একটা উপায় বের করেছি। বেশ, কি উপায় শুনি। এই দেখুন রাজামশাই, এই হলো মন্ত্রপুত কাগজ। আমি ত্রিকালজ্ঞ একজন সাধুর কাছ থেকে এই কাগজ মন্ত্রপুত করে এনেছি। এই কাগজই আসল চোর ধরতে সাহায্য করবে। কি এই তোমার বুদ্ধির বহর? শেষে কিনা মন্ত্রতন্ত্রের ওপর ভরসা করতে হলো? তা এই কাগজ কি করে চোর ধরবে শুনি। এই এক একটা কাম আমাদের এক একজনের কাছে আজ সারা রাত থাকবে। কাল সকালে রাজসভায় এসে আমরা প্রত্যেক কাম ছেড়ে এই কাগজ বের করব। যে চুরি করেছে শুধুমাত্র তার কাগজই এই রকম ধবধবে সাদা থাকবে, বাকি সকলের কাগজ কালো হয়ে যাবে। বেশ, কি ভাই এই কাম সবাইকে বন্টন করে দাও। এসো এসো মিঠাইগুড়ি, আমার যা তর সইছে না। নাও নাও নাও, তাড়াতাড়ি খাম খুলো দেখি। ঠিক আছে রাজা মশাই, সকলে শোনো, তিন গোনা মাত্রই সকলে একসাথে যে যার খাম থেকে মন্ত্রপুত কাগজ বের করবে। এই এক দুই তিন। আমি মিথ্যে বলেছিলাম রাজা মশাই, এই কাগজ গুলো নিতান্তই সাধারণ কাগজ। এই কাগজে কোনো মন্ত্র নেই, এই কাগজ নিজে নিজে রং পরিবর্তন করতে পারে। মানে হলো আমি জানতাম এই কথা বললে আসল চোর মনে মনে ভয় পাবে এবং সে নিজের কাগজে কালো রং করে দেবে। তাহলে ভজহরি বাবু ধরা পড়ে গেলেন তো? রান্নাঘর থেকে নুন সরিয়ে রেখেছিলেন যাতে আমি কোষাগারের সামনে দিয়ে নুন আনতে যাই আর সবাই আমাকে সন্দেহ করে। না না না, সব মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে? আমার কাছে কিন্তু আরো প্রমাণ আছে ভজহরি বাবু। এই যে সেই নুনের ডিপে, কাল আপনি যখন নিজের ঘরে ছিলেন না তখন আপনার ঘর থেকে আমি এটা পেয়েছি। আর এই যে সব থেকে বড় প্রমাণ, এই দেখুন ভজহরি বাবুর পাঞ্জাবির বোতাম যেটা আমি রাজকোষ থেকে কুড়িয়ে পেয়েছিলাম। ভালো করে দেখুন, ভজহরি বাবুর পাঞ্জাবির একটা বোতাম ছেঁড়া। ছি 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 ভজহরি, ছি, তুমি আমার পরম আত্মীয়, তোমার থেকে এটা আমি আশা করিনি। ছি 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 ছি, তোমার জন্য আমি একজন নিষ্পাপকে শাস্তি দিতে যাচ্ছিলাম, এত পরিকল্পনা করে তুমি আমার কোষাগারে হাত দিলে। ছি 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 ছি, বের করো বের করো রত্ন, বের করো।
আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম হবে না। সেই সুযোগও আমি রাখবো না, তুমি আর কোনোদিনও এই রাজ্যের মধ্যে ঢুকতে পারবে না। প্রহরী ভজহরিকে এক্ষুনি রাজ্য থেকে বের করে দাও, বের করে দাও। ভজহরি মনে রেখো, শুধুমাত্র তুমি আমার আত্মীয় বলে এইটুকু সাজা পেলে, নাহলে নাহলে আমি তোমার গর্দান নিতাম। হ্যাঁ মন্ডা বুড়ি, আমার ভুল হয়ে গেছে, আমি কোনো উপযুক্ত প্রমাণ ছাড়া তোমাকে সন্দেহ করেছিলাম। মিঠাই বুড়ি, আমি আমার ভুল স্বীকার করছি, আমার রাজ্যের আসল রত্ন তো তোমরা দুইজন। এই নাও, এই নাও, আজ থেকে এই রত্ন তোমাদের, আর তার সাথে এই 200 করে স্বর্ণ মুদ্রা। নাও নাও নাও। ধন্যবাদ মিঠাই, আমার পাশে থাক।